দর্শক, বিডি পলিটিক্স চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে আলোচনা করব, পরীক্ষা নয় শিক্ষাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, ছাত্র শিক্ষক সম্পর্ক, পাঠ্যপুস্তকে পরিবর্তন, গণতন্ত্র, শিক্ষা বিভাজন, এসবই থাকছে আজকের আলোচনায়। দর্শক, সঙ্গেই থাকুন। বাংলাদেশে এখন সর্বক্ষেত্রে ক্ষমতার রাজনীতি ঢুকে পড়েছে। এর ফলে গণতান্ত্রিকতার পথ ব্যাপকভাবে উন্মুক্ত হয়েছে কি, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণ নেওয়া। রাজনীতির একটা দিক মতাদর্শী, অন্যদিকে দলাদলির। মতাদর্শিক রাজনীতির চর্চা তো খুবই দরকার, তার চর্চা শিক্ষকরা অবশ্যই করবেন, তারা না করলে কারা করবে? রাষ্ট্র সমাজ কোন দিকে চলছে, কোন দিকে তাদের চলা উচিত, এ নিয়ে শিক্ষকরা ভাবেন, ভাবাটা ভালো, দরকারি। কিন্তু দলাদলি ভিন্ন ব্যাপার। দলাদলি হচ্ছে ক্ষমতা দখলের ব্যাপার। ক্ষমতা দখলটা ঘটে ব্যক্তি স্বার্থে। শিক্ষকরা দলাদলিতে যুক্ত হবেন এটা মোটেই বাঞ্ছিত নয়। শিক্ষক নিয়োগ মেধা ও শিক্ষক সুলভ গুণ বিবেচনায় হতে হবে। এখন দেখছি বিবেচনায় আসছে দলীয় আনুগত্য, এতে তো শিক্ষার ক্ষতি হবে, লাভ হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থায় তিন ধারার বিভাজন গড়ে উঠেছে, সেটা দূর করতে হবে। তিন ধারার শিক্ষা একটা ভয়ঙ্কর ক্ষতিকর ব্যাপার। এর ভিত্তি হচ্ছে শ্রেণী বিভাজন। বিত্তবানরা যায় ইংরেজি মাধ্যমে, মধ্যবিত্ত থাকে বাংলা মাধ্যমে, আর গরিব ছেলেমেয়েদের যেতে হয় মাদ্রাসায়। এটা দূর করতে হলে বিভাজন ভেঙে ফেলতে হবে। আমরা যে মুক্তির সংগ্রামের কথা বলি, তার মূল ব্যাপারটা কিন্তু ছিল এই শ্রেণী বিভাজনের অবসান ঘটানোই। এটা সাংবিধানিক অঙ্গীকার, অবসান হয়নি, বরং সেটা আরো বেড়েছে। তারই প্রতিফলন সর্বত্র, প্রতিফলন শিক্ষা ক্ষেত্রেও। এর থেকে বের হয়ে আসার উপায় হচ্ছে সামাজিক বিপ্লব, যে বিপ্লব মানুষের শ্রেণী ব্যবধান গুছিয়ে দিবে। কাজটা খুবই কঠিন, কিন্তু ওটি ছাড়া মুক্তির কোনো উপায় নেই। সংস্কারে কুলাবে না, মৌলিক পরিবর্তন দরকার। মাধ্যমিকের পাঠ্যপুস্তকে যে পরিবর্তন ঘটেছে, তার কারণে আমাদের মাধ্যমিকের শিক্ষাক্রমে সাম্প্রদায়িক শিক্ষার ক্ষেত্র প্রসারিত হচ্ছে, যেখানে বলা হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে মূল ধারায় নিয়ে আসে চাই, মাদ্রাসাকে আধুনিক করা দরকার। সেখানে দেখছি উল্টো ঘটনা ঘটছে, মাদ্রাসাই আক্রমণ করছে মূল ধারাকে। তাদের শিক্ষা কেবল সাম্প্রদায়িক নয়, ওই শিক্ষা ইহ জাগতিক বিমুখ, অর্থাৎ কর্ম বিমুখ,
জীবন দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক নয়। আমাদের শিক্ষা ব্যবস্থা কি জ্ঞানমুখী বলা যাবে? ডিজিটাল যুগে শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত? আমাদের শিক্ষা ব্যবস্থার পদ্ধতি নিয়ে খুব করে মাথা ঘামানো হচ্ছে। পদ্ধতি জরুরি ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হচ্ছে শিক্ষার ভেতরকার বস্তু। পদ্ধতির উন্নতি খুঁজতে গিয়ে পরীক্ষার সংস্কার আসে, প্রযুক্তির উপর জোর পড়ে, প্রয়োজনীয় যা তা হচ্ছে ক্লাসরুমে শিক্ষা দেওয়া। শিক্ষাকে পরীক্ষামুখী না করে জ্ঞানমুখী করা, জ্ঞানমুখী করতে হলে মেধাবী ও দায়িত্ব জ্ঞান সম্পন্ন শিক্ষক চাই। তাদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে, শতভাগ প্রশিক্ষণ, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। সেজন্য দরকার শিক্ষকদের উপযুক্ত বেতন ভাতা এবং সামাজিক মর্যাদা। বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের সমষ্টিগত মানুষের উন্নতি হচ্ছে কি? রাজনীতিতে দ্বন্দ্ব সংঘাতের মূল কারণটি কি? সমষ্টিগত উন্নতি হচ্ছে না, উন্নতি দাঁড়িয়েছে মুষ্টিমেয় লোকের ধনবৃদ্ধিতে। ফলে যত উন্নতি হচ্ছে ততই বৈষম্য বাড়ছে। উন্নতি ভার বহন করলে দেশের বেশিরভাগ মানুষ এ উন্নতি পুঁজিবাদী। ধরুন বিল ক্লিনটন আর আপনি এই দেশের বাসিন্দা। এখন বিল ক্লিনটন এবং আপনার বার্ষিক আয়ের গড় করলে আপনার মাথা পিছু আয় কত দাঁড়াবে? এটাকে কি উন্নয়ন বলে? রাজনীতিতে যে দ্বন্দ্ব সংঘাত, সেটাও পুঁজিবাদী উন্নতির ধারা ও আকাঙ্ক্ষা থেকেই আসছে। এ উন্নতি মুনাফা চেনে, মানুষ ও প্রকৃতি চেনে না, মানুষ ও প্রকৃতির মঙ্গল বোঝে না। ফলে খাদ্যের ভেজাল, পরিবেশ দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, সবকিছুতে এগিয়ে বাংলাদেশ। এই মুনাফা লোভে উন্নয়নে ভয়াবহ প্রতিযোগিতা, তাতেই প্রতারণা, বঞ্চনা, সংঘাত, দুর্নীতি, সবকিছু ঘটছে। উন্নয়নকে ব্যক্তি মালিকানার অধীনে না রেখে সামাজিক মালিকানায় নিয়ে যেতে হবে। রাষ্ট্রের মালিক সরকার নয়, রাষ্ট্রের মালিক হতে হবে জনগণকে। বস্তুদের কোনো বিকল্প নেই, সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে। বাস্তবে আমাদের সমাজ পরিবর্তনের লক্ষ্য দেখা যাচ্ছে কি? সমাজ ধন বৈষম্যে ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। এর অন্তর্নিহিত কারণটি কি? অন্তর্নিহিত কারণ পুঁজিবাদ। মালিকানাকে সামাজিক করা চাই, এই কাজটা কারা করবে? করবে সচেতন মানুষ। একজন রিকশাওয়ালার কথাই ধরুন, 50 বছর রিকশা চালায়, হাজার হাজার রিকশার মূল্যের সমান ভাড়া দিয়েছে রিকশার মালিককে, তারপর সে একটা রিকশার মালিক হতে পারে না। তার তার উত্তরাধিকারকে একটা রিকশা দিয়ে যেতে পারে না।
সচেতন মানুষ আন্দোলন করে, আন্দোলনের জন্য রাজনৈতিক দল গড়ে তুলে। হ্যাঁ, সচেতনতা বাড়ছে, সেটা একটা শুভ লক্ষণ। মুক্তিযুদ্ধে প্রধান তিনটি বিষয় ঘোষণা দেওয়া হয়েছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। বাস্তবে কি কোনটা আছে? ভিন্ন ধর্মাবলম্বীরা কি নির্ভয়ে তাদের উৎসবাদি পালন করতে পারে, নাকি পুলিশি প্রহারায় তারা ধর্ম পালন করে? আর সমাজতন্ত্র তো নেই, বৈষম্যের পাহাড় গড়ে উঠছে, বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর গণতন্ত্র যা আছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, বাক স্বাধীনতা নেই। গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে বাক স্বাধীনতা। সরকারের বিরুদ্ধে কথা বলে নানান ধরনের হয়রানির শিকার হতে হয়, অত্যাচারিত হতে হয়, এমনকি গুম খুনের ঘটনাও ঘটছে। স্বাধীন দেশে সেটার বাস্তবায়ন ঘটেনি, অর্থাৎ গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এর কারণ কি? মুক্তিযুদ্ধে জাতীয়তাবাদীরা বলেন, সমাজতন্ত্রীরাও ছিলেন, প্রত্যক্ষ যুদ্ধ যা করার রাজ সমাজতন্ত্রীরাই করেছেন, কিন্তু তারা নেতৃত্বে ছিলেন না, নেতৃত্বে ছিল জাতীয়তাবাদের হাতেই। এবং তারা মুখে যাই বলুন অন্তরে সমাজতন্ত্রী ছিলেন না, তারা ছিলেন পুঁজিবাদী, আর এখনো রাষ্ট্র পুঁজিবাদীদের হাতে। রাষ্ট্রীয় মূলনীতি তালিকায় সমাজতন্ত্রকে লক্ষ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল, পুঁজিবাদীরা ওই লক্ষ্য স্বীকার করে নিয়েছিলেন, কারণ সামাজিক মানবাধিকার আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মানুষদের ভেতর এমন ভাবে জেগে উঠেছিল যে তাকে স্বীকার না করে কোনো উপায় ছিল না, অর্থাৎ তারা মেনে নিতে পারেনি। স্বীকৃতিটা ছিল নিতান্তই দায়সারা গোছের, সেটা তাই বাস্তবায়িত হয়নি। উন্নয়ন উন্নতির ধরনটা পাকিস্তান আমলে যেমন পুঁজিবাদী ছিল এখনো তেমনই রয়ে গেছে। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে অগ্রগামী, শিক্ষার মূল বিষয়টি অর্থাৎ জ্ঞান অন্বেষণ, তা বর্তমান শিক্ষা ব্যবস্থায় কতটুকু সম্ভব? সামগ্রিক ভাবে শিক্ষার মানে যে উন্নতি ঘটছে না সেটা বাস্তবিক সত্য, পরিমাণ যেভাবে বেড়েছে অল্প কিছু শিক্ষার্থী পাওয়া যাবে যারা ভালো মানের, আগের তুলনায় উচ্চ মানের, কিন্তু গড়পড়তা শিক্ষার্থীর জ্ঞান বাড়ছে না। তারা খবর রাখে, কিন্তু খবর তো জ্ঞান নয়, খবর তখনই জ্ঞান হয় যখন সে সুগঠিত হয়, প্রাণবন্ত থাকে এবং ক্রমাগত বৃদ্ধি পায়, সেই সঙ্গে ব্যবহৃত হয়, প্রযুক্ত হয়। পরিবার, সমাজ, দেশ, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সাহিত্য নিয়ে সুদীর্ঘ কাল ধরে বিশ্লেষণ গবেষণা করতে হবে। বর্তমানে সেসব ক্ষেত্রে ইতিবাচক কিছু হচ্ছে কি? ইতিবাচক ঘটনা দেখছি সচেতনতা বৃদ্ধি। এখন দেশের অধিকাংশ মানুষই রাষ্ট্র তার কাজকর্ম সম্বন্ধে সচেতন, তরুণরা সচেতন বেশ ভালোভাবে, এই সচেতনতা বহুমুক্তির, একে দাবিয়ে রাখা হয়। তবে হঠাৎ হঠাৎ সাময়িক আন্দোলনে তার প্রকাশ ঘটে,
এখন তরুণরাই ভরসা। সাংবিধানিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, অথচ রাজনৈতিক দলগুলোর মধ্যেই অগণতান্ত্রিক চর্চা সর্বাধিক দেখা যায়। এর কারণ কি? বড় বড় রাজনৈতিক দল গণতন্ত্র চায় না। গণতন্ত্রের মূল কথাটা হলো অধিকার ও সুযোগের সাম্য। এরা চায় ক্ষমতা কুক্ষিগত করে রাখতে। সেজন্য শ্রেণী স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, এমনকি পারিবারিক স্বার্থ প্রাধান্য পায়। সেই স্বার্থ রক্ষার জন্য দলের ভেতর গণতন্ত্র নেই। চরিত্রগতভাবেই পুঁজিবাদ স্বৈরতান্ত্রিক বড় রাজনৈতিক দলগুলো ওই পুঁজিবাদী আদর্শেই দীক্ষিত। ভেতরে বাইরে সমান। সরকারের কাছে শিক্ষা পদ্ধতি নিয়ে দিক নির্দেশনামূলক কোনো পরিকল্পনা আছে কি? সরকার তো আসলে পুরনো সরকারি, পরামর্শটাও পুরনো। সেটা হলো পরীক্ষার উপর গুরুত্ব না দিয়ে শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। পাবলিক পরীক্ষার সংখ্যা কমানো দরকার। শিক্ষাকে বাণিজ্যের কবল থেকে উদ্ধার করা দরকার। কোচিং সেন্টারকে অপ্রয়োজনীয় করতে হবে। প্রয়োজনীয় করলে, অর্থাৎ ক্লাসরুমে পর্যাপ্ত শিক্ষা দিতে পারলে কোচিং সেন্টার উঠে যাবে, নইলে নয়। বর্তমানের ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন? এখনকার তুলনায় আগের সময়ে ছাত্র শিক্ষক নৈকট্যটা ছিল বেশি, তবে ব্যবস্থাটা ছিল মোটামুটি সামন্ততান্ত্রিক। ছাত্রদের ভেতর শ্রদ্ধা ও ভয় দুটোই কাজ করত। শিক্ষকদের অধিকাংশই শিক্ষকতাকে মেনে নিতেন, তারা সম্মানও পেতেন, বাইরের দিকে তাদের না তাকালেও চলত। এখন সামন্ততান্ত্রিক ব্যবস্থা ভেঙে গেছে। আশা ছিল গণতান্ত্রিক ব্যবস্থা আসবে, ছাত্র শিক্ষক সম্পর্কে শ্রদ্ধা থাকবে, কিন্তু ভয় থাকবে না, সম্পর্কটা হবে আরো বেশি সহজ, আদান প্রদান হবে আরো নৈকট্যপূর্ণ। কিন্তু তা ঘটেনি। শিক্ষকরা এখন আগের সম্মান পান না। ছাত্ররাও শিক্ষার ব্যাপারে আগের তুলনায় কম আগ্রহী। রাষ্ট্র সমাজের অগণতান্ত্রিকতা ছাত্র শিক্ষক সম্পর্কে এসে গেছে। একজন শিক্ষকের প্রধান কাজ কি হওয়া উচিত? শিক্ষকের প্রধান কাজ তো তার পেশাগত পরিচয়ই রয়েছে, সেটা হলো শিক্ষা দেওয়া। কিন্তু শিক্ষাদানের বেলায় দেখতে হবে শিক্ষার্থীরা আগ্রহী হচ্ছে কিনা, তাদের ব্রেন স্টর্মিং হচ্ছে কিনা, তাদের সৃজনশীলতার বিকাশ ঘটছে কিনা, শিক্ষা তারা গ্রহণ করছে কিনা, তাদের জীবন দক্ষতা বৃদ্ধির শিক্ষা দেওয়া হচ্ছে কিনা, কর্মমুখী শিক্ষা দেওয়া হচ্ছে কিনা। সেজন্য শিক্ষার্থীর আস্থা অর্জনটা দরকার। এখনো বাংলাদেশে 18.6% ড্রপ আউটের ঘটনা ঘটে, কারণ শিক্ষার প্রতি সাধারণ মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। যে শিক্ষা কর্মমুখী নয়, যে শিক্ষা জীবনমুখী নয়, যে শিক্ষা জীবন দক্ষতা বৃদ্ধি করতে ব্যর্থ, সেই শিক্ষাই আমাদের দেশে চলছে। শিক্ষার্থী চায় শিক্ষককে একজন বীর হিসেবে দেখতে। বীর অর্থ শ্রদ্ধার ও অনুকরণের মানুষ, আদর্শ মানুষ। তাকে তো অবশ্যই সৎ হতে হবে, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হতে হবে। এই সম্মানটি অর্জনের জন্য শিক্ষককে জ্ঞানী হতে হবে, জ্ঞানের আধার হতে হবে, জ্ঞানের চর্চা দরকার পড়বে, এবং সেই জ্ঞান বিতরণে আগ্রহ থাকা আবশ্যক হবে। পেশাগত দক্ষতা তখনই ঘটবে যখন পেশার প্রতি আন্তরিকতা থাকবে। শিক্ষক শিক্ষার্থীকে
ভালোবাসবেন, শিক্ষার্থীর কাছ থেকেও তিনি শিখবেন, বিশেষভাবে গ্রহণ করবেন শিক্ষার্থী উৎসাহ প্রাণবন্ত থাকে। শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কেমন হতে হবে? শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ আর সমাজের ভবিষ্যৎ অভিন্ন হতে হবে। তবে শিক্ষা অবশ্যই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখতে পারে। প্রশ্ন থাকে, শিক্ষার মধ্য দিয়ে আমরা কোন ধরনের মানুষ তৈরি করতে চাই? সে কি আত্মকেন্দ্রিক মানুষ, নাকি তেমন মানুষ যে নিজের ভবিষ্যৎকে সমাজের ভবিষ্যতের সঙ্গে মিলিয়ে দেখতে শিখেছে? এখন পর্যন্ত আমরা কিন্তু আত্মকেন্দ্রিক মানুষই তৈরি করে আসছি। আত্মকেন্দ্রিকতা স্বার্থবাদার জন্ম দেয়, বিচ্ছিন্নতাকে উৎসাহিত করে, অর্থাৎ সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কোন ধরনের মানুষ তৈরির সিদ্ধান্তটা আসবে বলে আশা করছি, কেননা আশা ছাড়া তো ভরসা থাকে না। অবশ্যই ভরসা, বিদ্যমান ব্যবস্থা থেকে বেরিয়ে আসার উপায় কি? বিদ্যমান ব্যবস্থাটা রাষ্ট্রীয় সামাজিক, এর থেকে বেরিয়ে আসতে হলে সংস্কারে কুলাবে না, প্রয়োজন হবে রাষ্ট্র সমাজকে গণতান্ত্রিক করা। গণতান্ত্রিক করার অর্থটা হলো নাগরিকদের ভেতর অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটানো এবং সব ক্ষেত্রে প্রকৃত জনপ্রতিনিধিদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা। এর জন্য প্রয়োজন একটি সামাজিক বিপ্লবের। এ লক্ষ্যেই আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি, অনেক রকমের বিপ্লব ঘটেছে, কিন্তু সামাজিক বিপ্লব ঘটেনি। সামাজিক বিপ্লব না ঘটলে কি ঘটবে তার প্রমাণ তো আমরা পাচ্ছি। ধর্ষণে, খুনে, মাদক আসক্তিতে, দুর্নীতিতে, সড়কে মানুষ হত্যা এবং মানুষের ভেতর ক্রমবর্ধমান হতাশায় অবশ্যই বলে ব্যবস্থাকে বদলাতে হবে, নইলে অবস্থার কোনো পরিবর্তন আসবে না। দর্শক, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আশায় আজকের মতো বিদায়। ধন্যবাদ।